আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি খুব সহজভাবে প্র্যাকটিক্যালভাবে আপনাদেরকে কাটের হিসাবটা বের করে দেখাবো তো অনেকেই অনেকভাবে হিসাব করে আপনাদেরকে বলে তো আপনারা হয়তো অনেকেই বুঝেন বা অনেকে হয়তো বুঝেন না তো আমি আজকের ভিডিওতে একদম সহজভাবে আপনাদেরকে প্র্যাকটিক্যালে বোঝানোর চেষ্টা করব আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে আর আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার নাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দর্শক সবাই ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে তো চলুন শুরু করি আপনারা প্রথমেই কি করবেন আপনার প্রথমে যে কার্ডটা আছে কাঠটা লম্বা এই যে এখান থেকে এখান পর্যন্ত লম্বাটুকু মেপে নেবেন তো ধরেন আমি এখান থেকে আমার এখান পর্যন্ত লম্বা মাপলাম এবং লম্বা আমাদের হলো পনেরো ফুট ওকে আমরা এখান থেকে এই মাতার থেকে এই মাতা পর্যন্ত পর্যন্ত মাপার পরে আমাদের লম্বা হচ্ছে পনেরো ফুট এবং ফাঁস এই যে আমাদের এখান থেকে এখান পর্যন্ত যে ফাঁস বা প্রস্থ যাই বলেন এই প্রস্থ হচ্ছে আমাদের আট ইঞ্চি ওকে এবং এই যে উচ্চতা আপনাদেরকে সহজভাবে দেখায় এই যে এই যে উচ্চতাটা কাটের কাটের যে উচ্চতাটা এই যে এখান থেকে এতটুকু যে উচ্চতা এটা হচ্ছে দশ ইঞ্চি সবসময় একটা বিষয় মাথায় রাখবেন কাঠের লম্বাটা হবে ফুটে বাকি যে দুইটা আছে এই দুইটা হবে ইঞ্চিতে তো চলুন হিসাবটা বের করে আপনাদেরকে দেখাই এখানে আমাদের দৈর্ঘ্য পাইলাম কত পনেরো ফুট প্রস্থ পাইলাম আট ইঞ্চি উচ্চতা পাইলাম দশ ইঞ্চি যেহেতু আমাদের একটা আছে ফুটে দুইটা ইঞ্চিতে তো আমি আজকে দুইভাবে আপনাদের হিসাবটা বের করে দেখাবো যার যেটা ভালো লাগে সে হিসাবটা বের করতে পারেন তো চলুন আমরা প্রথমেই এই প্রস্ত এবং উচ্চতা দুইটা আছে ইঞ্চিতে আমরা প্রথমে দুইটার ফুটে নিয়ে যাব তো ইঞ্চি সমান সমান আট বাঘ আমরা জানি বারো ইঞ্চি এক ফুট বারো সমান সমান শূন্য দশমিক সিক্স সিক্স ফুট ওকে আবার এদিকে উচ্চতার ক্ষেত্রে দশ বাঘ বারো সমান সমান এইট থ্রি শূন্য দশমিক এইট থ্রি ফুট আমরা দুইটারে ফুটে নিয়ে গেলাম তো এখন সূত্র হচ্ছে দৈর্ঘ্য পূরণ প্রস্থ পূরণ উচ্চতা তো আমাদের দৈর্ঘ্য হচ্ছে মানটা বসিয়ে দেই আমাদের দৈর্ঘ্য হচ্ছে পনেরো উচ্চতা হচ্ছে প্রস্থ হচ্ছে শূন্য দশমিক সিক্স সিক্স শূন্য দশমিক সিক্স সিক্স পূরণ উচ্চতা হচ্ছে শূন্য দশমিক এইট থ্রি এইট থ্রি এটা হবে সিএফটি ওকে তো আমরা তিনটা একসাথে পূরণ দিলে আমরা পাই আট দশমিক টু ওয়ান সি আট দশমিক টু ওয়ান আমাদের এই যে কাটটা এই কার্ডটার মধ্যে আট পয়েন্ট টু ওয়ান আছে এই কার্ডটার মধ্যে চলুন আরও সহজভাবে আরেকটা হিসাব আপনাদেরকে দেখাই যারা আরও নিখুঁত হিসাব করতে চান তাদের জন্য মূলত এই এই সূত্রটা এই সূত্রটা আরও সহজ সূত্র সমান সমান দৈর্ঘ্যপূরণ প্রস্তুপূরণ উচ্চতা বাই একশো চৌচল্লিশ ওকে আমরা এই হিসাবের মধ্যে প্রথমেই ইঞ্চি ফুটে নিয়েছিলাম যেহেতু এখানে আমরা সূত্রটা নিচে একশো চৌচল্লিশ বসিয়ে দিছি সেহেতু আমাদের আর ইঞ্চিতে নেওয়ার দরকার নাই আমাদের মান যত আছে ততটাই বসিয়ে দেব তো আমাদের দৈর্ঘ্য আছে পনেরো ফুট প্রস্থ আছে আট ফুট এবং উচ্চতা আছে সরি প্রস্থটা আট আট ইঞ্চি এবং উচ্চতা আছে দশ ইঞ্চি ওকে বাই একশো শুধু আপনারা এই যে মানটা আছে এই মানটা পুরোটা আপনারা বসিয়ে দেবেন আর কোনো ফুট বের করতে হবে না এই সূত্রর ক্ষেত্রে তো পনেরো পূরণ আট পূরণ দশ বা একশো চল্লিশ তো এটা আমরা উপরে তিনটা আমরা এক একসাথে পূরণ করে একশো চৌচল্লিশ দিয়ে বাঘ দিলে আমরা পাই আট পয়েন্ট থ্রি ত্রিশ সি ওকে এখানে দেখুন আট পয়েন্ট তিরিশ সি এফ আর এখানে হচ্ছে আট পয়েন্ট টু ওয়ান সি এফটি জাস্ট সামান্য কিছু বেশ কম তো আপনারা দুই একটা আপনাদেরকে বুঝিয়ে দিলাম আশা করি আপনারা বুঝতে পারছেন তারপর যদি কেউ না বুঝে থাকেন তাহলে প্লিজ ভিডিও নিশ্চয়ই কমেন্ট করুন আর আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে সবার কাছে অনুরোধ যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার নাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন যারা করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আপনাদের যদি হিসাব লাগে যে কোনো হিসাব মাটি বালি খোয়া ইট পাথর কাঠ যে কোনো টিন যে কোনো হিসাব যদি আপনাদের লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন কোনো টাকা লাগবে না আমি এমনি ফ্রিতে আপনাদের হিসাবটা বের করে দেব তো সবাই ভালো থাকেন ওকে আল্লাহ হাফেজ